শিক্ষার একমাত্র মাধ্যম হিসেবে বাংলার ব্যবহার চালু করা সম্ভব হয়নি এখনও। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ইংরেজি মাধ্যমের চোখ রাঙানির পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতেও বাংলায় পাঠদান বন্ধ হওয়ার পথে। বাংলায় পর্যাপ্ত বই ও গবেষণাপত্র না থাকায় ইংরেজি পড়াতে ও পড়তে বাধ্য হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। তবে বিশেষজ্ঞরা মনে করেন এর জন্য দায়ী উদ্যোগের অভাব। মতিউর মুর্তজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। স্বাধীনতার পর শিক্ষার একমাত্র মাধ্যম হিসেবে বাংলা ভাষা চালুর ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর শতভাগ বাস্তবায়ন করতে শিক্ষাবিদদের সমন্বয়ে বাংলা একাডেমিতে গড়ে তোলেন শক্তিশালী অনুবাদ বিভাগ। পরবর্তীতে বিদেশি ভাষার অনেক বই বাংলা অনুবাদ করে শিক্ষক শিক্ষার্থীদের হাতেও তুলে দেওয়ার ব্যবস্থা করেন তিনি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ। কিন্তু বঙ্গবন্ধু হত্যার পর মুখ থুবড়ে পড়ে বাংলা একাডেমির এই কার্যক্রম। সেই সাথে বাড়তে থাকে বাংলা ভাষার বই ও গবেষণাপত্রের অভাব। পাশাপাশি বৈশ্বিক পরিমণ্ডলে ইংরেজির চাহিদা বেড়ে যাওয়ায় বাংলায় পাঠ নিতে আগ্রহ কমছে শিক্ষার্থীদের। বাইরে হায়ার স্টাডির জন্য বাইরে যেতে হচ্ছে, তখন ইংরেজি বাঞ্ছনীয়, ফলে আমাদের ইংরেজি পড়তেই হচ্ছে। কিন্তু এখানে ইংরেজি পড়ার কারণে আমরা হচ্ছে যে মনে লালন করতে পারছি না। ইংলিশ বইগুলোই পড়তে হয়, ইংলিশেই আমাদের স্যাররা লেকচার দেয়, আমাদের ইংলিশেই লিখতে হয়। হঠাৎ করে সম্পূর্ণ টার্মটা ইংরেজিতে কনভার্ট হওয়ার কারণে আমাদের পড়াশোনা বুঝতে অনেক অসুবিধা হয়। ইউনিভার্সিটি লেভেলে হায়ার স্টাডিজ যেগুলো সেগুলো বই আমাদের কোনো বাংলা ভাষায় নাই, তো বাংলা ভাষায় হলে আমাদের জন্য খুব উপকার হয়। জ্ঞানের বিভিন্ন শাখায় বাংলা বই সংকটের কারণে ইংরেজি পড়াতে বাধ্য হচ্ছেন শিক্ষকরাও। বিশেষ করে টেকনিক্যাল সাবজেক্ট এবং সায়েন্স রিলেটেড যেসব সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলোতে ইংরেজিতেই পড়ানো হয়, আমরাও ইংরেজিতেই পড়াই। বাংলায় যত বেশি প্রচলন হবে, যত বেশি প্রসারণ হবে, তত বেশি আমরা সুবিধা পাবো, ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তত বেশি আমরা এগিয়ে যাব। সরকার যদি সিদ্ধান্ত নেয় যে কারিকুলাম ডেভেলপ করা আর কি বাংলাতে, এবং সেটা সম্ভব, কিন্তু ইউনিভার্সিটি বা ডিপার্টমেন্টের কোনো শিক্ষকের পক্ষে এককভাবে এটা করা অনেক দুরূহ। ঔপনিবেশিক মানসিকতা পরিহার করে বিশ্ববিদ্যালয়, ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও সরকারকে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। প্রতিটি শিক্ষক তার নিজ নিজ বিষয়ের একটি করে বই যদি বাংলা মাধ্যমে যদি প্রণয়ন করে, তাহলে বিশ্ববিদ্যালয়ে দ্রুত সময়ের ভিতরে বাংলা মাধ্যমে এগিয়ে যাবে। যতক্ষণ আমরা ভালো বই না দিতে পারবো, ততক্ষণ আমরা যতই বলি না কেন মাতৃভাষায় শিক্ষা না, কিন্তু ওই বিষয়গুলোতে তারা এই মাতৃভাষায় শিক্ষা দান করতে পারবে না। রাষ্ট্রীয়ভাবে এটাকে এনকারেজ না করলে ব্যক্তি পর্যায়ের যে অনুবাদ সেটা কিন্তু যথেষ্ট নয়। এটা রাষ্ট্রীয়ভাবেই সিদ্ধান্ত নিতে হবে, সেইভাবে আমাদের পরিকল্পনাটা ঠিক করতে হবে। শিক্ষার একমাত্র মাধ্যম হিসেবে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে প্রত্যাশা সর্বস্তরের মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।